স্কুল কলেজ খোলার প্রস্তুতি সম্পর্কে জানতে এখন যাচ্ছি ভোলায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন। আফজাল, ভোলায় স্কুল কলেজ খোলার প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আমি সকাল থেকে আমি ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি গিয়েছি এবং যেটা আমার নজরে যেটা এসেছে এবং সেটি হচ্ছে যে দীর্ঘদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে একটি প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এবং তারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পরিচ্ছন্ন কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। এবং আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে পরিচ্ছন্ন কর্মীরা তারা ক্লাসরুমগুলো পরিষ্কার করছে এবং আমি এছাড়াও যে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজের যে মাঠগুলো রয়েছে, শুধু ক্লাসরুম না, মাঠগুলো পরিষ্কার করা এবং পুকুরের পাড় পরিষ্কার করা, যাতে ডেঙ্গু এবং একই সাথে যে করোনা মহামারী রয়েছে সেক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকগুলো বিবেচনা রেখেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করার জন্য তারা উদ্যোগ নিয়েছে। এবং আমি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি যে হাত ধোয়ার একটি ব্যবস্থা তারা করেছেন। এবং আমি গিয়েছি শহরের বেশ কয়েকটি আরও স্কুলে, যেমন এরব স্কুল, গার্লস স্কুল এবং আমি এই মুহূর্তে রয়েছি সরকারি বয়েজ স্কুলে। আমার এখানে আমি এসে পরিচ্ছন্ন কর্মী এবং আমি শিক্ষকদের সাথে আলাপ করেছি, তারা বলেছে দীর্ঘদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, এটা তাদের জন্য একটি আনন্দের বিষয়। তবে আরেকটি বিষয় হচ্ছে যে আমি যেটি লক্ষ্য করেছি যেটা হচ্ছে যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আগে থেকেই আপনার ক্লাসরুম খোলা ছিল বিভিন্ন কারণে, সে কারণে তারা ইতিমধ্যে তাদের একটা প্রস্তুতি ছিল। তো এই হচ্ছে ভোলার সর্বশেষ আমার কাছে আপডেট। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতির খবর জানতে এখন যাচ্ছি পঞ্চগড়ে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান। সাজ্জাদ, সাজ্জাদ, পঞ্চগড়ে স্কুল কলেজ খোলার ব্যাপারে কি প্রস্তুতি নিয়েছেন সেখানকার স্কুল কলেজ কর্তৃপক্ষ? আপনি জানেন যে পঞ্চগড় জেলায় আসলে 975টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের কিছু কিছু প্রতিষ্ঠানে সরকারের যে গাইডলাইন, এই গাইডলাইন এসে পৌঁছেছে। অনেক প্রতিষ্ঠানে কিন্তু এখন পর্যন্ত গাইডলাইন এসে পৌঁছায়নি। তবে গাইডলাইন পৌঁছানোর আগেই আসলে মিডিয়ার কল্যাণে কিন্তু এইখানকার শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ইতিমধ্যে বিষয়গুলো জেনে গেছেন। তো আমরা কয়েকজন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে তারা ইতিমধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এবং বাইরে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অন্যান্য যে কার্যক্রম এগুলো ইতিমধ্যে শুরু করেছেন। তো আসলে যে জনস্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি যে মানার যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে যে 19টি গাইডলাইন দেওয়া হয়েছে এই বিষয়গুলোতে জেলা শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন যে অভিভাবক এবং শিক্ষকদের এবং শিক্ষার্থীদের সমন্বয়ে যেন পরিপূর্ণভাবে চালু করা যায়, এজন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তো আমার সঙ্গে আসলে কিছুক্ষণ আগে কথা হয়েছে পঞ্চগড়ের জেলা শিক্ষা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ১৯টি গাইডলাইন কীভাবে ইয়া করা যাবে, এজন্য পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে এবং এটা মনিটরিং বাস্তবায়ন করা হবে। আসলে দীর্ঘ 17 মাস পর বন্ধের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে বিষয়টি এবং ক্লাস চালু হওয়ার যে বিষয়টি, এতে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা কাজ শুরু করেছে। এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সর্বশেষ খবর। দেখছি গেল পঞ্চগড় থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবর।